গুড মর্নিং বন্ধুরা আমি ওর পিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে জানি ব্লগটা শুরু করলাম তো সকালবেলা দেখো আমাকে ব্রেকফাস্ট দিয়ে আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দিয়ে দিয়েছিল কিন্তু টোস্ট আর এটা তো জানোই তোমার ছিল ছানা আর এগুলো ছিল হচ্ছে আপেল দিয়েছিল আজকে ন্যাশপতি ছিল না আপেল সবাইকে এখন কথা বলছি ভয়েস ওভার দিয়ে দিয়ে দিতে হবে সব জায়গায় তো কথা বলতে ভালো লাগছে না তাই জন্য কথা বলছি না এখন বাজে একটা দশ বাজে এখন ওকে নিয়ে গেল আমার বেবিকে নিয়ে গেল এখন ব্লাড টেস্ট হবে জন্ডিসের তো সেটার জন্য ওকে এখন নিয়ে গেল আর এখানে আমার এখন লাঞ্চ চলে এসেছে এই যে এখানে কি কি এসেছে জানি না যেরকম থাকে যেহেতু এখানে আইএলএস এ সবই ভেজ তো ভেজের মধ্যেই শুধু চিকেন মাটন তারপরে ফিশ এগুলো থাকে না এছাড়া সব কিছুই কিন্তু থাকে মানে পেঁয়াজ দিয়ে রান্নাটা হয় আর এমনিতেও স্যালাড থাকে আজকেও স্যালাড দিয়েছে রাইস আছে ডাল আছে আরও কি আছে কি কি আছে কিন্তু এখন আমার খিদেটা পাচ্ছে না কারণ আমি সকাল থেকে অনেক কিছু খাবার খেয়েছি তাই খিদে পাচ্ছে না দেখা যাক একটু পরে খাবো তো আসুক যেহেতু ব্লাড দিতে গেছে নিশ্চয়ই কাঁদবে কাঁদলে পরে খাওয়াতে হবে তাই ওকে একটুখানি শান্ত করে নিয়ে তারপরে ভাবছি খাওয়া দাওয়াটা করবো কি যে তাড়াহুড়ো করে খেলাম সে শুধু আমি জানি তিনবার হাতে প্লেট নিয়েছি তিনবার রেখেছি মানে ওকে মানে শুয়ে প্লেটটা নিয়ে খেতে গেছি কান্না করছে আবার শুয়ে আবার শুয়ে দিয়েছি আবার ভালো আবার এখানে কোলের থেকে যেয়ে নামিয়েছি আবার ওখানে ওরকম করছে এই করে করে তারপরে সিস্টারকে ডাকলাম সিস্টার নিল আমি মানে নাকে মুখে আমার নাক দিয়ে এই দিয়ে খেলাম আসলে ওষুধ খেতে হবে টাইম পেরিয়ে গেছে অনেকক্ষণ আগে খাবার তো তোমাদের দেখাই ও কোথায় রয়েছে দেখে না একবার এই দেখো এখনো এই বেবি কর্ডে শুয়ে আছে এখানে মাঝে মাঝে কেঁদে উঠছে মশারি দিয়ে ওখানে শুয়ে রয়েছে ও অ্যাকচুয়ালি আমার এখানটা শোয় কিন্তু মানে আমার সাথেই শোয় রাত্রিবেলা কিন্তু ওখানে শোয় না আমার সাথেই কিন্তু ও ঘুমায় চলো একটু ঘুমাক আমি ততক্ষণে টয়লেট করে আসি এখন খাওয়া দাওয়ার পরে দেখো আমি মেকি নিয়ে একটু ঘুমিয়ে রয়েছি মানে ও ঘুমাচ্ছে আমার পাশে আগেই বলেছিলাম আমার পাশে ঘুমোয় আর আমি ও এভাবে নিয়ে ঘুমোলে কিন্তু বেশ ভালো ঘুমোয় কারণ আমরা তো বুঝতে পারি যে মা কাছে আছে আর এইভাবে যেহেতু জড়ো সড়ো করেছিল তাই এইভাবে প্যাকিং করে ও থাকতে ভীষণ ভালোবাসে আর ওরা প্যাকিংটা করেও খুব সুন্দর করে তো বিকেলবেলা আবার সবাই আসবে এখন একটু আমরা ঘুমোই তো বিকেলবেলা এখানে মারা দেখতে এসছে মা বাবা আর ছেলে দেখতে এসছে কিন্তু আর এই প্রথমবার কিন্তু আমার ছেলে মানে দাদা বোনকে কিন্তু কোলে নেবে তো ভীষণ এক্সাইটেডও আর অরূপ আজকে আসতে অনেকটাই লেট করেছিল আর এখানে যেহেতু আজকে মনস্য পুজোর সতেরো তারিখ তাই বাবা দেখো না খেয়ে চলে এসেছে আর মা তো পোসি তো ওরা কতক্ষণ আমাকে দেখতে আসবে আসলে আমার থেকে কিন্তু আমার মেয়েকে দেখতে আসবে সেই জন্য কিন্তু আনন্দে রয়েছে আর আমার একটুখানি কষ্ট হচ্ছে কারণ তোমাদের বলেছিলাম যে ব্লাড টেস্ট করতে নিয়ে গেছিলো সেখানে ব্লাড টেস্টে ব্লুরুবিনটা অনেকটাই হাই এসেছে নাইন পয়েন্ট থ্রি মতন এসেছে তো ওকে কিন্তু এই ভিজিটিং আবার শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আবার এনআইসিউতে নিয়ে যাবে ব্লুরে দেওয়ার জন্য তো আমরা বলেছি যেহেতু বাড়ির লোক আসবে তাই জন্য একটুখানি অপেক্ষা করতে বলেছিলাম তাই একটু পরে নিয়ে যাবে তো অরূপ এসে দেখে যাবে তারপরে ওকে নিয়ে যাওয়া হবে সেই জন্য একটু চিন্তায় আছি আজকে ওকে ছাড়াই আমাকে থাকতে হবে কিন্তু খাওয়ার জন্য ওকে আমাকে নিয়ে যাবে কিন্তু আবার খাওয়ার কিন্তু পরে কিন্তু বোতলে করে কিন্তু পাম্প করে দিয়ে আসতে হবে কিন্তু ওকে ছাড়া থাকবো এইটা ভাবলেই কিন্তু গাটা কীরকম জানি করে উঠছে মানে যতই দেখো একদিনের বেবি কিন্তু মানে আজকে নিয়েও দুদিন কিন্তু তাতেই কিরম একটা লাগছে তাই না আর ওরকম কষ্টের মধ্যে থাকবে এরকম খালি গায়ে করে ওখানে রে দেওয়া হয়ে চোখটা বন্ধ করে দেবে সেটা আমার মনে আমি মা বলে না সব মায়েরই কিন্তু কষ্ট লাগবে মা বলো বাবা বলো সব মা বাবা কিন্তু কষ্ট লাগে তো এটাই কিন্তু খুব মানে খারাপ লাগছে তারপরে দেখো এখানে ওই যে দেখো দাদার কোলে প্রথমবার কিন্তু বনু মানে উঠেছে আমার ছেলেও কিন্তু ভীষণ খুশি যে বোন হয়েছে বলে আগে তো ভাই চেয়েছিলো কিন্তু বোন হয়েছে বলে কিন্তু ও কিন্তু দুঃখ পায়নি ভীষণ কিন্তু খুশি আবার বলছে মা আমার মতনই দেখতে হয়েছে বলো তো এরকমই বাচ্চা মানুষ আর ও দেখো পিটপিট করে কিন্তু দেখছে আর জানো তো আমার বাবাকে আবার ঘাড় ঘুরিয়ে দেখছিল দুদিনের দিনের বাচ্চা আবার ঘাড় ঘুরিয়ে আমার বাবাকে দেখছে তো এইভাবেই সন্ধ্যাবেলাটা কেটে গেলো আরও বন্ধুরাও কিন্তু দেখতে এসেছিল nama okay. kek এইখানে এখন বাড়ির লোক সবাই যখন চলে গেছে তারপরে আমাকে ওরা নিয়ে যাচ্ছিলো এনআইসিউতে বেবিকে খাওয়ানোর জন্য কিন্তু আমার একদম ভালো লাগছিল না যে আমি ওকে ছাড়া থাকবো ভাবলেই আমার খুবই কষ্ট হচ্ছিল খারাপ লাগছিলো তারপরে ওখান থেকে ওকে অল্প করে কিছুক্ষণ খাইয়ে তারপর আমি চলে এসেছিলাম ওরাই নিয়ে এসেছিলো আর এখানে এখন রাতের খাবার দিয়ে দিয়েছে আমাকে বলেছে খেয়ে একটু রেস্ট নিতে নাহলে কিন্তু আমি ব্রেস্ট ঠিক করে করতে পারবো না ফিডিং করাতে পারবো না আর এখানে ওষুধও খেয়ে আমাকে একটু শুতে বলেছে আর বেশি করে জল খেতে বলেছে তো চলো আজকের মতন টাটা